সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের সরল কথনের আজকের আলোচনায়। আজকে আমরা এসেছি জামালপুর জেলার অন্যতম সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান হাসিল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তার ফলাফলের ভিত্তিতে জামালপুর জেলার ভিতরে একটি ভালো অবস্থান তৈরি করেছে। তো আজকে আমরা আলোচনায় জেনে নিব যে এই প্রতিষ্ঠানটির যে প্রতিষ্ঠাকালীন ইতিহাস, সাম্প্রতিক সময়ের সাফল্য এবং এখানকার শিক্ষার পরিবেশ সম্পর্কে। তো সবগুলো বিষয় জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাথেই থাকুন। হাসিল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় 1997 সালে। শুরুতে প্রাইমারি স্কুলের মাধ্যমে এটি যাত্রা শুরু করলেও 1999 সালে এটি মাধ্যমিক এবং 2008 সালে এখানে কলেজ শাখা যুক্ত হয়। অশিক্ষা, দারিদ্র আর গুরামিতে পূর্ণ হাসিল গ্রামের মানুষকে শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন দেখেন ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। যুক্তরাষ্ট্রে কর্মজীবন শেষ করেই তিনি তার নিজ গ্রামে ফিরে আসে 1997 সালে প্রতিষ্ঠা করেন হাসিল স্কুল অ্যান্ড কলেজ। সম্পূর্ণ ব্যক্তি খরচে পরিচালিত এই প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ 9 বছর বিনামূল্যে শিক্ষাদান করেন। এরপর প্রতিষ্ঠানের ব্যাপ্তি বৃদ্ধি পেলে তিনি খরচ সংকুলনের জন্য ন্যূনতম একটি বেতন সংযুক্ত করে দেন। মহাত্মাদের এই মানুষের মেধা, শ্রম ও সহযোগিতায় আজও সাফল্যের সহিত সামনের দিকে এগিয়ে যাচ্ছে অজপরা গাঁয়ের এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের মোট শিক্ষকের সংখ্যা 57 জন। মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষকের রয়েছে বিষয়ভিত্তিক ডিগ্রি, যা এর সফলতাকে উত্তরোত্তর বৃদ্ধি করে দিচ্ছে। জামালপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হাসিল স্কুল অ্যান্ড কলেজ 1997 সালে প্রতিষ্ঠা করা হয়, যা 2007 সালে শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, যিনি দীর্ঘ 40 বছর আমেরিকায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সেফটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে মাতৃভূমির টানে নিজ গ্রাম হাসিলে স্কুল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন, যার ফসল হিসেবে আমরা পেয়েছি আজকের এই স্বনামধন্য হাসিল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1200। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের স্কুলের গড় পাশের হার 99%। 2010 থেকে 2013 সনের SSC ফলাফলের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই স্কুলটি জামালপুর জেলার প্রথম স্থান অর্জন করে এবং স্বীকৃতিস্বরূপ 1,00,000 টাকা পুরস্কার প্রদান করা হয়। আমাদের অবকাঠামো খুবই সুন্দর। এখানে আমাদের আছে সায়েন্স ক্লাব, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং বিজ্ঞানাগার। আমরা চাই আমাদের এই ফলাফল ধরে রাখতে এবং উত্তরোত্তর বৃদ্ধি করতে। করোনা সংক্রমণের কারণে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের ক্লাসরুমগুলো ফাঁকা থাকলেও ছোট্ট এই আঙিনা ভরে আছে নানান ফুল ও ফলে। বাগানের এই ফুলগুলো যেন নিষ্পাপ ও সুন্দর পৃথিবী গড়ারই ইঙ্গিত বহন করে। শিক্ষার্থীরা এখান থেকে শিখে নেন শিল্প, সাহিত্য, সংস্কৃতির সহ জীবন চলার সকল পাথেয়। পড়াশোনার পাশাপাশিও এই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস আর বিভিন্ন বিনোদনের মাধ্যমে আমাদের সাহায্য করেছে, আমাদের বাস্তব জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। অন্যান্য প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের আরেকটি পার্থক্যের জায়গা এর পরিষ্কার পরিপাটি ও গুছানো প্রাকৃতিক পরিবেশ। আমি এখন দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানটির স্কুল ভবনের সামনে। এটি মূলত এই প্রতিষ্ঠানের প্রধান ভবন ধরা হয়, কেননা হচ্ছে এখানের স্কুলের শিক্ষার্থীরা অর্থাৎ স্কুলের সফলতাটাই হচ্ছে জামালপুর জেলার ভিতরে ভালো সফলতার দাবিদার। তো এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে 1997 সালে এবং 97 সাল থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করত, কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাবলিক পরীক্ষা অংশগ্রহণের জন্য তখন অনুমোদন ছিল না। কিন্তু 2009 সালে এসে এই প্রতিষ্ঠানটি পাবলিক পরীক্ষায় নিজেদের নামেই অংশগ্রহণ করার সুযোগ পায় বা অনুমোদন পায় এবং তারপর থেকে এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা নিজেদের নামেই হচ্ছে পাবলিক পরীক্ষাগুলো অংশগ্রহণ করছে। এবং এই যে স্কুলের ভবনটি আপনাকে দেখাচ্ছি, এই ভবনের বিভিন্ন ক্লাসরুমেই হচ্ছে এখানকার বিপুল পরিমাণ শিক্ষার্থীরা ক্লাস করে এবং এখান থেকে বেরিয়েই
মানে দেশের নামি দামি যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে মোটামুটি সব জায়গাতে এখানকার শিক্ষার্থীরা হচ্ছে সেখানে পড়াশোনা করছে এবং পুরো দেশে ছড়িয়ে পড়ছে। তো এই প্রতিষ্ঠানটির আরও কিছু ইতিহাস রয়েছে, আরও কিছু গল্প রয়েছে, সেগুলো জানার জন্য সাথেই থাকুন। স্কুল ভবনের একটু সামনেই রয়েছে সবুজ গালিচায় আবৃত একটি মাঠ। সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সব এই মাঠেই অনুষ্ঠিত হয়। মাঠের সাথে অবস্থিত মুক্ত মঞ্চ ও শহীদ মিনার শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে এসবের অবদান কম নয়। হাসিন স্কুল অ্যান্ড কলেজ একটি আবেগের জায়গা। এখানে টিচাররা আমাদের পড়াশোনার পাশাপাশি কীভাবে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি সেটা শিক্ষা দেয় এবং এখানে টিচার এবং স্টুডেন্টরা খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে। আমাদের স্কুলের অন্যতম যে জিনিসটা সেটা হলো ডিসিপ্লিন। আমাদের স্কুলে খুব কড়াভাবে ডিসিপ্লিন মেনটেন করা হয়। হাজারো শিক্ষার্থীর স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাসটির প্রতিটি ধূলিকণা এখানকার সফলতার গল্প শোনায়। দক্ষ ব্যবস্থাপনা, কঠোর শৃঙ্খলাবোধ আর বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকরাই এখানকার সাফল্যের কারিগর। কিন্তু সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা এই বিষয়গুলোর আরও উন্নয়ন সাধনের, যাতে সাফল্যের গতি আগের চেয়েও আরও বৃদ্ধি পায় এবং তাদের এই প্রাণের প্রতিষ্ঠানটি এগিয়ে যায় দেশ থেকে দেশান্তরে। হাসির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ভালো ফলাফলের মাধ্যমে জামালপুর জেলার মধ্যে একটি ভালো অবস্থান ধরে রেখেছে। এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম স্যারের একান্ত প্রচেষ্টায় এবং মানব সেবার লক্ষ্যে এই হাসিল স্কুল অ্যান্ড কলেজটি যদি উনি প্রতিষ্ঠা না করতেন সেক্ষেত্রে হয়তো আমি আজকের এই অবস্থায় যেতে পারতাম না। আমাদের 2004 সাল থেকে এখন অবধি প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় আমাদের স্কুল অ্যান্ড কলেজের সাফল্য এখনও আগের মতো সমুজ্জ্বল। এতক্ষণ যারা আমাদের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আজকে জামালপুর জেলার অন্যতম সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান হাসিল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে জেনেছি। আমরা জানতে পারলাম যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং আমরা বিশ্বাস করি যে এই ধরনের সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং গুণগত শিক্ষার দিকে মনোনিবেশ করবে তখনই হচ্ছে একটি দেশের জাতিটি হচ্ছে পরিপূর্ণরূপে গঠন হবে। তো আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং পাশাপাশি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে এই পেজটিতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি হাসিলের শিক্ষার্থী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।